ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালবি ব্লগ। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকেও শুরুর থেকে নিয়ে আসলাম আমার সেই শশা গাছ, তোমরা অনেক পছন্দ করো, এই জন্য আমি তোমাদের জন্য এটা আবার নিয়ে আসলাম। তো অনেকগুলো শশা হয়েছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি সব ভিডিওতে প্রায় শশাগুলো দেখাতে চেষ্টা করি, আর আমার শশা গাছটা যে পর্যন্ত আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো জানি না তোমাদের কেমন লাগবে। আজকে আমি আপাতত দুইটা শশা পেরে নিলাম, অনেক শশা এসেছে বন্ধুরা তুমি দেখতে পেলে। দেখো বন্ধুরা, এগুলো আমার বারান্দার ভিতরে এসে গেছে, বারান্দার ভিতর দিয়ে অনেক শশা হয়েছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। এই যে দেখো একটা ধরেছে, এটা বারান্দার গ্রিলের সাথে একটা, দেখো বলতো এটা কি। এই দেখো বন্ধুরা, এটাও আমার বারান্দার ভিতরে, এটা অন্যরকম হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আম গাছের ভিতরে আমার কুমড়ো গাছ, আম গাছে কুমড়ো ধরেছে এরকম বলতে পারো। তো আমার এই সবজি বাগানগুলো তোমাদের দেখাতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর, ছোট কচুর মুখে, আর তোমরা কী বলো জানি না, এটা আমাদের এখানে কচুর মুখি বলে, তো ওইটা দিয়ে রান্না করছি। আর আমি সকালবেলা কিছু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, বাচ্চারা সেগুলি খাচ্ছে। আর দেখো বন্ধুরা, এটা আমার মরিচ গাছের কিছু মরিচ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।